আমরা জানি এ প্লাস বি হোলস হোল কিউব এর সূত্র টেনকেন ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস টু এ স্কোয়ার প্লাস বি কিউব। ধরি এখানে এ ইকুয়াল টু ধরি এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার অর্থাৎ এখানে এক্স কিউব মানে হচ্ছে 5 এর কিউব মানে এখানে একটা রয়েছে 5 এর কিউব। 5 এর কিউব মানে যার প্রস্থ দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটার মান হচ্ছে 5 সেন্টিমিটার এখানে 5 এর কিউব আছে এবং লাগবে তিনটে এ স্কোয়ার বি অর্থাৎ এ স্কোয়ার আপনি মানে যার দৈর্ঘ্য এবং উচ্চতা 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3 মিটার অথবা দৈর্ঘ্য এবং প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার এখানে তিনটে যদি থ্রি এর বি বলেছে তাই তিনটে এ আকৃতি থ্রি এ স্কোয়ার বি আকৃতি একটা আয়তন মনে চাই যার এখানে উচ্চতা 5 সেন্টিমিটার এগুলোকে আমরা যদি একসাথে করি তাহলে দেখা যাবে যে একটা আটের কিউবের সঙ্গে সমান হয়ে যাবে এবং এখানে বলেছে থ্রি কিউব অর্থাৎ একটা যার একটা ঘন চাই যার উচ্চতা 3 সেন্টিমিটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার। এবার যেহেতু এ ইকুয়াল টু বলেছি 5 আর বি ইকুয়াল টু 3 তাহলে যোগ করলে 4 যার কিউব আটের কিউব সেটাকে এইভাবে আমরা বলতে পারি অর্থাৎ এইরকম যদি কোনো এ কিউব আকৃতির একটা ঘন তিনটি এ স্কোয়ার বি আকৃতির আয়তন মনে এবং তিনটি এ বি স্কোয়ার আকৃতি আয়তন ঘন এবং একটি বি কিউব আকৃতি ঘন যদি একসাথে করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে এ প্লাস বি হোল কিউবের তার সমান হয়ে যাবে। আমি এটা দেখাই প্রথমে একটা পাঁচের ঘন দিলাম একটা পাঁচ আছে তারপরে যেহেতু এর দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য যেহেতু দেখা যাচ্ছে যে 5 অর্থাৎ এখানে 8 করতে গেলে এটা 3 এর আর এটা 3 এর দরকার 8 হয়ে গেছে এবার এখানে 3 আছে এটা 5 যেহেতু 5 দেখতে পাচ্ছি 5 আছে এখানে তাহলে যুক্ত করলাম এদিকে 8 হয়ে গেল এদিকে 8 হয়ে গেল এখানে উল্টো দিকে আছে 5 তাহলে একটা 3 যুক্ত করতে হবে এবং এখানে 5 এখানে উচ্চতা 5 আছে অর্থাৎ 8 করতে গেলে একটা 3 এর দরকার পাঁচ সেন্টিমিটার দূরটা তো উচ্চতা
সমষ্টি একটি ঘনকের সমষ্টির সমান হয়।